আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো পিৎজা টোস্ট। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের আরও মজার মজার রেসিপি নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে ব্রেড নিয়েছি 8 পিস, ক্যাপসিকাম ছোট টুকরো করে নিয়েছি, টমেটো কুচি 1টা, পেঁয়াজ 2 টেবিল চামচ কুচি করা, সসেস 3টা। আমি সসেসগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে নিব। বাটার নিয়েছি কিছুটা, এটা আপনাদের পছন্দ মতো নেবেন। আমি প্রথমে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম কুচানো, দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, লবণ স্বাদ মতো, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, অরিগানো 1 চা চামচ। সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন। আমি এখন ব্রেডে বাটার লাগিয়ে নিচ্ছি। নিচের অংশে বাটার লাগাতে হবে, এটা ওভেনের জন্য আমি তৈরি করে নিচ্ছি। বাটার লাগানো হয়ে গেছে, এভাবে আমি সবগুলিতে বাটার লাগিয়ে নিব। একটা বেকিং ট্রেতে আমি বেকিং পেপার দিয়ে সবগুলি রেখে দিচ্ছি। দেখুন কিভাবে রেখেছি, সবগুলিতে বাটার লাগানো হয়ে গেছে আমার। এখন এর উপরে আমি দিয়ে দেব পিৎজা সস। পিৎজা সসের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন এর উপর দিয়ে দেবো আমি যে টপিংটা তৈরি করেছিলাম তা। দেখুন আমি দিয়ে দিচ্ছি, উপরে ভালোভাবে বিছিয়ে দিতে হবে। এভাবে করে আমি সবগুলিতেই দিয়ে দিব। দেখুন আমার দেওয়া হয়ে গেছে। এর উপরে দিয়ে দিচ্ছি আমি সসেস। সসেসগুলোকে দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। এখন আমি ভালোভাবে সব জায়গায় দিয়ে দিব, তাহলে খেতে ভালো লাগবে। আমার দেয়া হয়ে গেছে। এবার এর উপরে দিয়ে দিচ্ছি চিজ। চিজগুলি দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি, সব জায়গায় ভালোভাবে দিতে হবে। চিজ দেওয়া হয়ে গেছে। এখন 1 পিস অলিভ দিয়ে দিচ্ছি। আমি চুলায় আগে তৈরি করে দেখাবো, এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি সামান্য বাটার। বাটারটা প্যানের সব জায়গায় আমি মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পিৎজা টোস্ট। দিয়ে দিচ্ছি, দেখুন, দিয়ে আমি ঢেকে দিব। উপরে আমি একটু মিক্সার ছিটিয়ে দিচ্ছি। মিক্সার দেওয়া হয়ে গেছে, আমি ঢেকে দিচ্ছি ঢাকনাটা দিয়ে। এখন লো হিটে আমি 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। একদম লো আঁচে রাখতে হবে চুলাটা। দেখুন তৈরি হয়ে গেছে। আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। খুবই ইজি এবং অল্প সময়ে এটা তৈরি করে ফেলা যায়, আর এটা খেতেও ভারী মজার, বাচ্চারাও খুব পছন্দ করবে। আমি এখন ওভেনে দেওয়াটা রেডি করে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি কিছুটা মিক্সার দিয়ে ওভেনে দিয়ে দিচ্ছি 180 ডিগ্রিতে 10 থেকে 12 মিনিট আমি হিট করে নিব। হয়ে গেছে আমার ওভেনেরগুলিও। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এবার চুলায় যেটা তৈরি করেছিলাম পিৎজা টোস্ট, তার নিচের দিকটা কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এবং একটু ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন আমার কাছে তো দেখতে ভালোই লাগছে, আশা করি আপনাদের কাছেও দেখতে ভালো লাগবে এবং খেতেও খুবই মজার। এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন হয়েছে। আমার তো দেখতে খুবই ভালো লাগছে, আপনাদের কাছেও রেসিপিটা আশা করি ভালো লাগবে।
আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাসায় ট্রাই করবেন, লাইক দিবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।